আর ওর দুটো বন্ধু ছিল কিন্তু ওদের সঙ্গে দেখা হয় না, সব এই কিষানের সঙ্গে দেখা হয়। এই কিষানকে দেখা তোমার সঙ্গে দেখা করার জন্য এটাই নিয়ে এসেছি। আজকের দিনে এইটা আমার খুব মনে পড়ছে, কারণ এটা হচ্ছে গিয়ে জন্মদাতা দিন, মা দিন। হ্যাঁ, এই তিনি নিভানান আর জন্ম হয়েছিল। আমার গুরুজি আমাকে বলেছেন, দেখো আধ্যাত্মিক জগতে অতি সূক্ষ্ম মহাভাব থেকে ওনার উনি পৃথিবীতে এই পৃথিবী গ্রহে আবির্ভূত হয়েছেন, এবং যে সময় আবির্ভূত হয়েছেন উনি গঙ্গার অববাহিকা ধরে উনি একদম সেই জ্ঞানগঞ্জ থেকে ওখানে গঙ্গার আবির্ভাব, ওইখান থেকে গঙ্গা ওই অববাহিকা ধরে কয়েকজন মহাঋষি যোগীর সঙ্গে তিনি এই তাদের সাথী মানে তাদের মহাশক্তি সাহায্যেই উনি ওখান থেকে যাত্রা করেছেন এই মা নিবানের কাছে গর্ভে তিনি আবির্ভূত হবেন গর্ভ। তো ওইটাই ওখান থেকে আসছে কি ব্যাপার, গঙ্গার সেই বক্ষ ধরে 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 এসে উনি এই কাঁড়লায় অর্থাৎ এখানে কৃষ্ণদেবপুর কাছে কাঁড় মানে গঙ্গা, কৃষ্ণদেবপুরও গঙ্গা আছে আর ওটা কালাই যাচ্ছে বোঝার জন্য বলা হচ্ছে। তো আমি যখন গেলাম ওখানে তখন কৃষ্ণদেবপুর দেখছি কি একদম মানে গভীর জঙ্গল, ওখানে মানুষ বাস করে বলে মনে হচ্ছে না, একটা ঘর বাড়ি আবার দাদা অনেক কাজ করা নিচে পরে আবার একটা ঘর বাড়ি আবার একটা ঘর বাড়ি, এত গাছ গাছালা রয়েছে যে তাতে সবিত মানে হচ্ছে, কিন্তু এখন বাড়ি ঘর দৌড় কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে গভীর জঙ্গল, এখানে বাঘ ভাল্লুকই থাকে। আর সত্যি করে আমার দেখে মনে হচ্ছে গভীর জঙ্গল, মানুষ থাকে বলতে মনে হচ্ছে আমি গুজরি কাছে এইটা এইটা কৃষ্ণদেবপুর বলছে, হ্যাঁ মনে হচ্ছে বাঘ থাকে এখানে, আবার খাওয়ার ছোটো ছোটো পুকুর আছে, তার ধারে আবার এমন আম গাছগুলো রয়েছে। এবার গুরুজিরা ওইখানে মনের মধ্যে দিয়ে ঢুকে গেলেন, আমাকে আবার হাত ধরে চলো ঘুরে আসতে নিয়ে গেলেন, এমন একটা পুকুরের পাড়ে নিয়ে গেলেন যেখানে যে কোনো মানুষ যায় ওখানে স্নান করে এমন কোনো পরিস্থিতি হচ্ছিল না। তো তো বুঝি সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখালেন কোনখানে ওনার ভাব হয়েছিল, কোনখানে ওনার দর্শন হয়েছিল, মা জগদম্বার দর্শন হয়েছিল পুকুরের ধারে, উনি আমাকে সাথে করে নিয়ে চলে গেলেন কোথায় কত দূর চলে গেলেন, মানে আকাশমার্গি হয়ে উনি আমাকে নিয়ে আসেন। এক মানে শক্তিময়ী নারী, সে যেন আমার বয়সী, এবং সে আমাকে মানে হাওয়া মানে আকাশে উড়িয়ে নিয়ে চলে যেত পুরা কত পাহাড়ে, সেখানে গিয়ে সেই মাঠে নৃত্য করত, আমার খুব ভালো লাগতো দেখে, আমি সেই নৃত্য শুনে ময়েই থেকে যেতাম। ভোরের দিকে উনি রাতে নিয়ে চলে যেত, ভোরের দিকে ফিরে আসতাম, এই আসার যাওয়াটা ওখানকারই কোনো অধিবাসীর মানে নজরে পড়ে যায়, তখনই ওরা ভাবে নিশ্চিতে নিয়ে চলে যায়, গুরুজি বলে আমাকে নিশ্চিতে নিয়ে যাচ্ছে ওরা ভাব, তা ওরা সব ভয় খেয়ে গিয়েছিল যে বলি দেখ তোর রোগী এরকমভাবে রাতের দিকে কোথায় চলে যায়, গুরুজি বলছে আমি তো বুঝতে পারছি কী বলছে, ওই মাটায় আসতো এসে আমাকে নিয়ে চলে যেত, কিন্তু আমি তো আমার কারোর সঙ্গে মিলত না অতটা, কী ব্যাপার আমার দরজা খুলে যেতে না যেতে পারে তার জন্যে মানে ভালো হাঁক তৈরি করেছিল আর এত উঁচুতে হাঁকটা লাগিয়েছিল যে আমি এমনি গুজি বলছেন আমি এমনি হাত লাগাল করে আমরা খুলতে পারবো না। ও এসে কী করতো, ও আমার কাঁধে চেয়ে পড়তো, মেয়েটিরা আমার কাঁধে চেয়ে পড়তো, চেপে ওরা এই হাঁকটা খুলে
ওই পুকুরে ডুবুরে আমি কোথায় হয়ে গেলাম, সে গ্রাড় গল্প। যাই হোক, তা তখনই আমি গুরুজিকে দেখে দেখলাম যে ওইসব গল্প শুনে হতবাক হয়ে গেলাম যে এত শক্তি সম্পন্ন আমার যেন। উনি তো এই মানে বিভিন্ন জায়গাতে ইলেকট্রিফিকেশনের কোম্পানির কাজে নিযুক্ত ছিলেন। সিমিক্স ইঞ্জিনিয়ারিং বলে একটা কোম্পানি ছিল, সেই কোম্পানির মেন অফিস বর্ধমানে। এই কোম্পানির উনি লাইনম্যানের কাছে প্রথমে ঢুকলেন, উনি মানে গর্ত করতে। তখন ওই ময়নামপুরে ওখানে কাজ হচ্ছে, তখন ওইখানে উনি মাটি ঘুরতেন সাবলীয়। তারপরে আস্তে আস্তে এত বুদ্ধিধর, মানে এত ভেতরে ওনার এডুকেশনটা এমন মানে এমনভাবে গেঁথে আছে, এত কনসেন্ট্রেশনটা উনি বুঝে যেতেন, অল্প দিনে শিখেছেন লাইন মানে কাজ উনি শিখে গেলেন। তারপর এবার ওই ইঞ্জিনিয়ার যে কাজটা করতো সেটা গুরুজি করতো, সম্মান করতো খুব, কোম্পানি সম্মান করতো, পয়সা দিত, কথা মানত। যাই হোক, তখন এই এত বুদ্ধিদীপ্ত মানে সাংঘাতিক তীক্ষ্ণতা প্রচুর ছিল। আমার সঙ্গে দেখুন না, যখন উনি বিএসসি পড়ছেন, আমার পরীক্ষা, আমার পরীক্ষা চলছে, আমি বিএসসি পড়ছিলাম, এবং বলছি তোমার কী পড়ামতে ফিজিক্সটা এত এইভাবে, আমার তো সেরকমভাবে হচ্ছে না, পরীক্ষা হাতে উঠে হচ্ছে না, বলছি কেন কী বুঝছো না। উনি আমার না ইলেকট্রিসিটির চ্যাপ্টারটা পুরো বলে দেবেন, ভালো করে বুঝিয়ে দেবেন। এবং কীরকম বুদ্ধি, তারপরে দেখি মনে হচ্ছে আচ্ছা তো সবই জানে দেখছি, কিন্তু লেখাপড়া তো বেশি নেই। যা আমি হিসেব করে বা বিভিন্ন স্কুলে যেখানে পড়াশোনা করে গিয়ে দেখলাম ক্লাস ফাইভ পর্যন্ত, ক্লাস ফাইভ পর্যন্ত পড়া একজন, সে আমার সব কিছুই জানে, এমএ এমএসসি মাস্টার ডিগ্রি করছে, আমি অভিভূত হয়ে যাবে। আবার এমন দেখো মানুষটা এত শক্তি সম্পন্ন ছিল, কে কোথায় কী করেছে, কোথায় একটা মানে কোন মানে কী কর্ম করেছে, ও সব অন্য সম্পন্ন, হাত দেরি সব ভুলে যেত, লোকে সব হাত দেখাতে আসতো, লাইন পড়ে যেত, রাত দুপুরে আসতো, পাশে লোকের সামনে যদি ঘুরে যান, যদি লোকের সামনে ঘুরে যেতেন বলে মনে হয়। তারপরে আবার শক্তি দেখেছিলাম উনি যেখানে সেখানে যখন তখন উনি ফোকট হয়ে যেতেন, ফট করে আমার সঙ্গে দেখা করবে, আর আমি হয়তো কোথায় গেছি, আমি আমার সেই সময় গুরুজিকে খুঁজতাম, মানে আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের নানা রকম দর্শন পেতাম। আমি এই এখন যে গান গাইলাম মা রামকৃষ্ণ, ওই বা হচ্ছে যে আমাদের সঙ্গীত, ওরাও সব দেবেন্দ্র, ওরাও সব বলা খাওয়া করতো, আমি খুঁজতাম ঠাকুর কোথায় খাবো, আর ঠাকুর যে এসে গেছে এবার ঠাকুরকে মানে খুঁজে বার করতে হবে, এই আমার দায়িত্ব হয়ে গেছে। এই গান ওখান সেখান আশ্রম সব দেখতাম, সব সঙ্গে কথা বলতাম, আর মাঝখানে গুরুজির সঙ্গে দেখা হলো, গুরুজি তুমি কোথায় যাচ্ছ আমি বুঝতে পারছি, কী করে কী হয়ে না, আমি তো কবলাতাম না, বলতাম না। তারপর সেখানে আমি গেছি, ওখানে আবির্ভাব হয়ে গেছে, মানে এত ভেতরে ওনার আধ্যাত্মিক শক্তি, যেখানে সেখানে উনি পোকট হয়ে যেতেন, যে পোকট হওয়ার গল্পটা শুনতাম গুরুজির কাছে, উনি দেখতাম উনি পোকট হয়ে যেতেন এত শক্তি সম্ভব। এই তিনটে শক্তি মা জগদম্বা, তিনটে শক্তি ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়াশক্তি। ক্রিয়াশক্তি মানে হচ্ছে ব্রহ্মা, এবং ইচ্ছা শক্তি মানে বিষ্ণু, আর জ্ঞান শক্তি মানে শিব শক্তি। তো এবার গীতা ভাগবত থেকে শুরু করে এই যশ শাস্ত্র অনেকে শাস্ত্র পড়ে একদম রাত সংস্কৃত উচ্চারণ সংস্কৃত মধ্য দিয়ে এইগুলো সব পাঠ হয়, উনি এইসব ধরনের বেশি উনি গল্প বলেছেন যে দেখো যে শ্রী চৈতন্যদেবের ওখানে ভক্ত কাছে একটা ভক্ত হাওয়া ওপরে কাঁদছে আর গীতা পাঠ হচ্ছে ওখানে, তুমি কাঁদছো কেন, বলছে আমি এই যে গীতা পাঠ হচ্ছে আমি দেখছি কি যে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে আর মানে অর্জুন নতজান হয়ে থাকে গীতা স্তব।
কারণ যেই কৃষ্ণ স্ত্রী কি তুমি বোঝো না, তুমি তুমি কাঁদছো কেন? ওই যে আমার কান্না এসে যাচ্ছে, আমি ওই দৃশ্য দেখছি, তুমি আসল কৃষ্ণকে বলেছ, যার যার মানে যার গীতা তাকে প্রত্যক্ষ করছো, তিনি বলছেন সেটা দেখছো শুনছো, তাই তুমি ঠিক ঠিক গীতাকে বলেছো। ব্যাপারটা হচ্ছে এটাই, মর্মার্থ না বুঝলে ও শাস্ত্র হাজার হাজার শাস্ত্র পড়ে তুমি গেলে এবং হাজার হাজার শাস্ত্র কে নিয়ে তুমি ঘোরাঘুরি করতে না পেরে চলে না, কারণ এটা তো শুনতে ভালো লাগছে কিন্তু বাংলা করলে সেটা আরো হৃদয়ের মতো। সর্বধর্ম পরিত্রাজ্যং মামেকং শরণং ব্রজামি অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা শুচং। দেখো এই যে সংস্কৃত বুঝতে তো কেউ পাচ্ছে না, কিন্তু এর বাংলাটা হচ্ছে যদি তুমি আমার আমাকে স্মরণ করে সব কিছু আমাকে আমাকে সব কিছু নিয়ত করো বা ছেড়ে দাও, তাহলে আমি তোমার মানে ইহ জন্মে যত রকম পাপ আছে সব পাপ মুক্ত করে তোমাকে মোক্ষ প্রদান করবো। সংস্কৃত তাই ভাষা ভাষার নানা রকম রূপ নিয়ে কিছু হবে না, আসল মর্মার্থকে হৃদয়ঙ্গম করতে হবে। কী বলতে চাইছেন? এই যে আমাদের বাংলা ভাষায় যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা মিলতে হবে, দেখবে অনেক কথা আছে যেটা তোমার অনেক জ্ঞানচক্ষু খুলে যাবে। আমাদের গুরুজি যখন সৎসঙ্গ করতেন, সৎসঙ্গে কয়েকদিন থাকার পরে ওই ভেতরে একটা আধ্যাত্মিক জাগরণ আছে। যাই হোক, এই আধ্যাত্মিক জাগরণ আধ্যাত্মিক জাগরণটা কীভাবে আসবে যাবে, এই যে এইটাই জ্ঞানচক্ষু, যে ঈশ্বর আমাদের মনে রয়েছেন, তিনি আমাদের অন্তরে রয়েছেন, অন্তর্জামের সেই ঈশ্বর, ঈশ্বর ছিলেন আছেন থাকবেন। আমাদের গুরুজি মহারাজ যখন এক মাস ধরে উনি ধান মানে সাধনাতে একদম মগ্ন হয়ে গেছেন, সেরকম স্যার তিনি অনুভব করলেন যখন তখন তিনি বললেন যা ছিল আছে এবং থাকবে তাই হচ্ছে ঈশ্বর, তাই হচ্ছে পূর্ণ সৎস্বরূপ, পূর্ণ সৎ মানে যা ছিল আছে থাকবে, পূর্ণ চিৎস্বরূপ মানে সব জানে আর পূর্ণ আনন্দ স্বরূপ, তিনি পূর্বেও ছিলেন এখনো আছেন পরেও থাকবেন, তিনি পূর্ণ আনন্দ স্বরূপ। তাই ঈশ্বরের ঈশ্বরের ব্যাপারটা হচ্ছে কি এইটাই, যিনি আপনার মধ্যে রয়েছে সর্বভূতেও আছেন সব জায়গাতে আছেন, সচ্চিদানন্দ সৎ মানে যা ছিল আছে থাকবে, চিত মানে জ্ঞানম যে পূর্বে যে যিনি আগে থেকে যিনি যার মধ্যে জ্ঞান রয়েছে। যাই হোক, উনি অতদিন ধরে ধ্যানের গভীরে প্রবেশ করে গিয়ে এবার তারপরে ওই জ্ঞানটা লাভ করলেন, যা পূর্বে ছিল আছে এখন থাকবে, হ্যাঁ চিরকাল চিরদিনে তিনি সত্য স্বরূপ। তাই সচ্চিদানন্দ তিনি সৎস্বরূপ চিৎস্বরূপ আনন্দ মানে জ্ঞান স্বরূপ এবং আনন্দ স্বরূপ, এটাই চিৎস্বরূপ। সেই জন্য যে ব্যাপার হচ্ছে এটাই, এই আমরা যদি সাধনা করে 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 এই এই স্থিতিটাকে আনতে পারি, গভীর ধ্যানমগ্ন হয়ে এই স্থিতিকে যদি আনতে পেরে যাই ব্যাস, তাহলে তিনি সেই তার মধ্যে সেই চৈতন্যময় তত্ত্বের আবির্ভাব হবে। গুরুজির ভেতরে নানান অলৌকিক ঘটনা ছিল, তো তিনি বলছেন দেখো অলৌকিক ঘটনাগুলো এগুলো তো মানুষ মোহিত হচ্ছে কিন্তু এগুলো প্রয়োজন নেই, আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করে এই আধ্যাত্মিক শক্তি নিজের জীবনে যোজনা করতে হবে। তাই গুরুজি এটাই বলেছেন যে দেখো যখন উনি গল্প বলছেন অনেক যোগী মহাপুরুষের কথা বলছেন তখন ইনি এইটাই বুঝাচ্ছেন যে যা কিছু শক্তি তা ওর ভেতরেই ছিল উনি বার করছেন না, এডুকেশন স্বামীজি বলছেন এডুকেশন অলরেডি ইন ম্যান আছে, একে পুরস্ফুটিত করার চেষ্টা করতে হবে, একে আবিষ্কার করতে হবে, একে আবিষ্কার করে এটা জ্ঞানময় অবস্থাতে বোধ করতে থাকবে, প্রত্যেকটা মানুষ ওই জ্ঞান লাভ করতে পারে।
পূর্ব থেকেই জ্ঞান জ্ঞান হয়ে আছে, তাই পূর্বে পূর্ব থেকেই সেই জ্ঞানকে লাভ করতে হবে। তো গুরুজিকে এটা দেখতাম যে যত জায়গায় গুরুজির সঙ্গে আমি যেতাম সৎসঙ্গ শুরু হতো, এবং ওখানে ইউনিভার্সিটি কাজ করে মানে শিক্ষকতা করে বা হচ্ছে গিয়ে কোনো স্কুলের শিক্ষকতা করে, সব লোকজন আসতো, প্রচুর তর্ক তর্ক, কিন্তু পরিস্থিতি দেখতাম সবাই কিছু তর্ক করতে করতে আর হ্যাঁ আর আর তর্ক করতে হবে। একটা জিনিস এইটাই আসতো যে তিনি জানেন না এমন জানা নেই, পারেন না এমন পারেন, নেই এমন স্থান নেই, পূর্ব থেকেই তিনি সব জানেন। এমনই অলৌকিক শক্তি তার কাছে পরিলক্ষিত হওয়া, সেটাই তিনি ইয়ে করতেন, অলৌকিক শক্তি। যে ব্যাপারটা হচ্ছে এটাই যে মানে আমরা যে ইস্তারের কথা বলেছি আকাশে, সব এমন সমস্ত ঘটনা হয় আকাশগুলোতে ধরে রাখতে ঘটনা লাগে মহাকাশ। তো উনি বহু মানুষের সুখাত সূক্ষ্ম ঘটনা বলে দিতে মানে আন্দাজ করে বলতে না, অনেকে দেখবে বলার চেষ্টা করে আন্দাজে বলে আসছে, কিন্তু আমরা ওনার ক্ষেত্রে দেখতাম উনি পূর্ব থেকেই জানে। এমন অলৌকিক শক্তি ছিল যেটা হচ্ছে সাধারণ মানুষ কোনো ধারণা করতে পারবে না। তবে এর প্রচারটা তো উনি চাইতেন না যে এটা প্রচার করে বলো আমি এটা হচ্ছে মানিয়া, বরঞ্চ উনি এগুলো গোপন করেই রাখতেন, বলে আধ্যাত্মিক জগতে জানো যার শক্তি আছে সেইটা প্রকাশ করাটাই পাপ, ভুল। তোমার কাছে কোনো শক্তি এসছে তুমি যদি কোনো ক্রমে ওটা কার্যকারিতা করে বুঝিয়ে দিতে চাও লোককে, তাহলে আমার শক্তি পাপ হয়ে যাবে কম হ। তাই এইরকম একটা শক্তি সম্পন্ন ব্যক্তি যিনি ইচ্ছা করলে সব কিছু করতে পারে, আমি দেখছি ইচ্ছা করছেন উনি কারো ভালো মন্দ সব নষ্ট হয়ে যাচ্ছে, এটা ভাবতে পারছে না যে ভালো মন্দ কীভাবে নষ্ট হয়েছে। তো ওর পাশ মানে পরীক্ষায় পাস করার কথা ছিল না, উনি বলে না হয়ে যাবে না মাকে জানাবো, উনি একটা সূত্র ব্যবহার করতেন মাকে জানাবো, শুধুমাত্র ওটা না বিভিন্ন ব্যাপারে কৃতকার্য ব্যাপারটা ওনার জন্য আয়ত্ত হচ্ছে। তাই অনেক মানুষ ভক্তগণ আমাদের গুরুজি শরীর চলে যাওয়ার পর সব আফসোস করতো, ইস আশ্চর্য বিষয় যে একটা মানুষ আমরা পেয়েছিলাম যে মানুষটাকে আমরা ফোনেতে বা যে কোনো প্রকারে কিছু একটা জিজ্ঞেস করলে উত্তর দিয়ে সত্য উত্তরটা, এরকম একটা মানুষকে আমরা হারালাম যে আমাদের সব অজানাকে জানিয়ে দিতে পারত, যে অজ্ঞান যে সমস্ত বিষয়গুলো আমাদের বলে দিতে পারত। যাই হোক, এই ঈশ্বরীয় ব্যক্তি তিনি আধ্যাত্মিক জগতের একদম পূর্ণ অবস্থা সেটা প্রকাশ হয়। বহু রকম ঘটনা ঘটতো ওনার বাল্যকাল থেকে, বহু রকম ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো সব ওই কৃষ্ণদেবপুর এলাকা বহু রকম ঘটনা যেটা উনি জ্ঞাতসারে করতেন না অজ্ঞাতসারে হয়ে যেত, কিন্তু একটা বাহ্যিক একটা প্রকাশ আসত। তবে একটা বিষয় হচ্ছে অনেকের মনে আছে এরম ভাব যে এটা হতো আর কি আমাদের সময় তো খুব হতো যে ও অমুক ও অমুক এ অমুক
বুঝবে যে এটা কোনো লাভ নেই। সেই চোদ্দ পুরুষের আগে একটা দিঘিতে ঘর ডুবিয়ে জল সংগ্রহ, এখন আর দিঘি দিঘি মরে গেছে। এই আধ্যাত্মিক জগতে বা ধর্ম জগতে এরকম কোনো স্ট্যাম্প নেই যে আর তুমি যা অধিকারী হয়ে উঠবে সেটা জন্ম জন্ম চলতে থাকবে, তা না। তোমার আছে, কিন্তু এমনিতেই সব মানুষের মধ্যে ঈশ্বর বাস করছে, তো ঈশ্বর আবির্ভূত হতে পারে, তার মধ্যে শক্তি প্রকাশ করতে পারে, এটা সম্ভাবনা রয়েছে। এই নয় যে এটা একটা মানুষ যে মানে এটা ব্যাপার যে সেই কোন কালে কোন জন্মে ও এই ছিল, অমুক ছিল, তমুক ছিল, সেই বলে আবার পরপর হতে হবে, সেই মানে প্রতিভাটা ও পরপর পরপর পেয়ে যাবে এমনটা নয়। জন্ম জন্মান্তর কম বেশি হয়ে যাবে। কবে তুমি ঘি খেয়েছো, ঠাকুর দাদার আমলে ঘি খেয়েছো, আর পরে সেই ব্যাপারটা হচ্ছে এটাই। আমাদের প্রত্যেকেই জন্ম থেকে জন্মান্তর পিছিয়ে পিছিয়ে জন্ম জন্ম জীবন মৃত্যু পিছিয়ে 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 এমন আগে যেতে পারি আমরা, আমরা পশু হয়ে পারি, আমরা পশু জন্ম অতিক্রম করেছি, এমন আছে, এমনই হিস্ট্রি আছে, এমনই ব্যাপার হয়েছে। তাই তুমি কোনো বিরাট একটা মহাপ্রায় কোনো আধ্যাত্মিক মহাপুরুষ ছেলে বা ধার্মিক ছেলে আমার এই জন্ম হবে তার কোনো মানে নেই। জন্ম জন্মান্তরের মানুষ কী নিয়ে আসছে, কর্মফল, কর্মফল নিয়ে আসছে আর কিছুই সঙ্গে আনছে না, আর যখন চলে যাচ্ছে কর্মফল নিয়ে যাচ্ছে, কিচ্ছু নিয়ে যাচ্ছে না, আলমারিও নিয়ে যাচ্ছে না, চাবিও নিয়ে যাচ্ছে না, মানে কোনো ফাইলও নিয়ে যাচ্ছে না, সে ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা শেষ হয়ে আছে। নিয়ে যাচ্ছে কি শুধু কর্ম নিয়ে যাচ্ছে, যা কর্ম করলো ভালো বা মন্দ সব নিয়ে যাচ্ছে, বোঝার চেষ্টা করবেন। তাই মানুষ কর্ম নিয়ে আসে, চলে যায় কর্ম নিয়ে। তাই বাহ্যিক জগতে কোনো জিনিসপত্র কেউ নিয়ে যায় না, কিন্তু মানুষ বুঝছে না, আমার 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 করেই গেল, আমি বলে সব করে সব আমার, আর তুই যখন মরে যাবি তখন বলে খাওয়া হয়ে যাবে, বাবা বললে সব আমার, আর তুমি বললে বলে খামার। আচ্ছা এইটা হওয়ার সত্ত্বেও মানুষের এই বলতে আসছে না, এত ছটফট করছি, এত পরিশ্রম করছি, কি করে আমার ছেলে, কি করে আমার যাবো, কি করে আমার টেনশন করে মানে মরণ হয়ে যাচ্ছে। তাই এই সমস্ত টেনশন বন্ধ হওয়া প্রয়োজন আছে। বুঝে বলছি দেখো চলো, রাত্রিবেলা বললেন যে পাশের যে ঘরটা ছিল, অনেক ছেলে অনেক ছেলেরা আমাদের শুয়েছিল, মানে বুঝলো খড় নিয়ে এসো, সব দেখাই গেল তোমার, যে যে যার যে শ্বাস করছে ওই শ্বাস শ্বাসটাকে মাপতে লাগলো, এর এই শ্বাস আছে বুঝলে, এখান থেকে এটা দশ, তারপরে দশ বলছে এই আর ত্রিশ বছর বাড়লো, ত্রিশ বছর হিসেবে দেখা যাচ্ছে যে খুব বেশি বয়স হচ্ছে না, বলে ওইটা পরে ওর ওর বায়ু টানতে পারবে না, শরীরের যত সেই ক্ষমতা থাকবে না, শ্বাস নেওয়ার ক্ষমতাটা থাকবে না, ঠিক যার কথা যা বললো এলো তাই। একজনের কথা বলল মানে সে একটা সময় পাহাড়ে ওখানে ছিল, যেভাবে শ্বাস গ্রহণ করেছে, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে করেছে, ঠিক গুরুজি যেটা বললো ওর সম্পর্কেই বলতে লাগ, বললো যে এই এই এত বয়স পর্যন্ত এ শ্বাস নেবে, তারপর নিতে হবে আশ্চর্য হচ্ছে, অঙ্ক বিরাট অঙ্ক, কে কতদিন বাঁচবে সেটা ওই অঙ্ক কষে বলা যাবে। তো গুরুজি সুতো বা তুলো নাকার কাছে ধরে ওইটা মানে ক আঙুলে আছে ধরে ক্যালকুলেশন করে, আর এইসব যদি করা হয় তাহলে লোক তো ভয়ে আসবে, কতদিন বাঁচবো না বাঁচবো বলে দেবো এখানে গেলে বলবে, এটা কোনো ওই ওই সঙ্গে কোনো ক্ষমতা নয়, এটা একটা প্রণালী, কমই যাচ্ছে শ্বাসটা আর কমল নিচ্ছে তার মধ্যে বিজ্ঞান।
তবে এখন যা মানুষের শরীরের ক্ষমতা হয়েছে, শ্বাস প্রশ্বাস নেওয়াটা খুব কম, হালকা হয়েছে। আজকের এই গুরুজির শুভ জন্মদিন 25, আমি দেখেছিলাম এই 25 ডিসেম্বর উনি নিজে ওনার সঙ্গে আমার কথা হচ্ছে, উনি আমার 26 ডিসেম্বর উনি এটা হচ্ছে 1975 সাল 76 সাল এই 25 ডিসেম্বর উনি অনেক বেলুন কিনলেন, অনেক চকলেট কিনলেন, অনেক দিকে, কিন্তু উনি কলকাতা যাচ্ছেন, আমার সঙ্গে দেখা হবে। কিন্তু আমি যখন হাওড়ায় পৌঁছেছি উনি আমার পাশে বসে পড়লেন, কোথা থেকে মানে কুকুর হয়ে যাবেন, আর উনি ওই সব করছেন, আমি সে দেখেছিলাম ওটা, এই চকলেট চিরকে আর এই সমস্ত নানা নতুন জামা নতুন কাপড় দিয়ে সব নতুন জামা স্যুট প্যান্ট সব ছেলে পেলে দেখি তাকে দিতাম। ওই দিনকে ওই 25 ডিসেম্বর গুরুজিকে দেখেছিলাম, বলে দেখো এই সবাই তো এই মেলা দেখতে যায় এই ক্রাইস্টের জন্মদিনে এরা মাসে, কিন্তু আমার আমি না গরিব মানুষ যারা তাদের চকলেট বিলি করি, কেক বিলি করি, এইটাই আমার জন্মদিন পালন। তারপরের দিন উনি গেলেন বালিগঞ্জ ফাঁড়িতে, ওইটা মস্ত অটনাম আমি বলছি না যে তুমি কী করে এলে, কোথা থেকে এলে, ওই তো আমার তো কথা ছিল আসা যে ওখানে দুই দিন থেকে হতে চলে। উনি ওই সব বিভিন্ন ওখানে জিনিসপত্র কিনে সবাই জন্য করে তখন আমি ভাবলাম যে প্রত্যেকটা দিন উনি এরম ভাবেই তাই উনি দেখালি এরকম করতেন আমার উনি এরকম খ্রিস্টানের ভাব খ্রিস্টান ভাবে জন্মদিন পালন করতেন, সব মানুষকে খাইয়ে নানা রকম খাবার দাবার খাইয়ে। তো উনি আমাকে এটা পড়ে 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 ওনার সঙ্গে আমি বুঝে যাচ্ছি ঈশ্বর যদি সর্বভূতে বিরাজমান হয়ে তিনি তো আগে থেকেই আছেন, তো তিনি পূর্ণ সচ্চিদানন্দ সাগর, তো তবু মানুষের কেন অনুভূতি আসছে না বা মানুষ কেন বুঝতে পারছে না যে আমি সেই ঈশ্বর, বলে যতক্ষণ না তার শরীর আছে, শরীরের মল মনের মল প্রাণের মল বা মনের মল দূর হচ্ছে ততক্ষণ এটা পারবে না। মানুষের মধ্যে টক্সিনটা সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেলে তার মধ্যে বিরাট রূপান্তর আসবে, শক্তি চ্যানেলাইজ হবে, এই শক্তি যখন চ্যানেলাইজ হবে তখনই সেই অনুভব তার মস্তিষ্কে সেই অনুভূতি ক্ষমতা আসবে। ঈশ্বর যা পূর্বে ছিল আছে থাকবে তাকে অনুভব করার ক্ষমতা আসবে, সবাইকার এটা রয়েছে, কিন্তু ওই সম্পূর্ণরূপে মর্মুক্ত না হলে সেই সত্যকে ধরা যাবে না। আজকে আপনারা এখানে অনেক সভা হলো ধর্ম সম্পর্কেও নানা বিষয় সম্পর্কে, মানে সকলেই নানাভাবে এটা বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আমার ভেতর থেকে এটাই আসছে সবসময় যে হ্যাঁ একটা পাখি দুটো ডানা বুঝিয়ে বুঝি দেখো দুটো ডানা আছে, তা একটা ডানাতে ওর হচ্ছে গিয়ে যাই যা পূর্বে মানে ছিল সেই শক্তিটা প্রকাশ করে, আর একটা ডানা যেটা সেটা হচ্ছে গিয়ে এই প্রকাশিত হওয়ার সম্ভাবনা, একটা দৈব বলা হচ্ছে আর একটা পুরুষ আমার, প্রত্যেকটা মানুষের
এই দৈব শক্তি প্রকাশিত হচ্ছে, কিন্তু পুরুষের চেষ্টা এটা সাধারণ সেটা করতে হবে। প্রত্যেকটা মানুষের এটা আছে, মানে ভেতরে যেটা আছে তাকে বার করতে পারবেন না, আর চেষ্টা করে আর একটা শক্তি প্রকাশ করতে পারবেন। এই একটা পাখির দুটো ডানা, আমাদেরও দুটো ডানা, একটা চেষ্টা, একটা পূর্ব থেকে আছে আর একটা চেষ্টা হয়ে গেছে। তো আধ্যাত্মিক জগতে সকলে যাবার অধিকার আছে, কিন্তু চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, সাধনা ছাড়া উপায় নেই। তাই স্থূলের স্থূল দেহ স্থূলের পরিচ্ছন্নতা, সূক্ষ্ম সূক্ষ্মের পরিচ্ছন্নতা এবং কারণ যেটা তার পরিচ্ছন্ন, এই এইটা করেই মানুষ পূর্ণতার দিকে এগিয়ে যাবে। তো আজকে আমাদের আমার যে অনেক গুরু ভাই বোনেরা সকলে আমাদের গুরুজির এই জন্মদিনটা অতি সুন্দর করে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছে। আজকে আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করতেও দেরি হয়ে গেছে, তাই হচ্ছে গিয়ে এখানে ছেলে মেয়ে সব মানে এই মাধ্যমিক স্কুল এবং ইংলিশ মিডিয়াম স্কুল এবং প্রাইমারি স্কুলে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আজকের ছোট দিন এই সময় তো এই বাচ্চারা সব বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খেলাধুলা করেছে, তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় এগিয়ে এসছে, অনেক দেরি হয়ে গেছে আমাদের। তা আমি গুরুজির সম্পর্কে বা আমাদের আশ্রম সম্পর্কে বক্তব্য রাখাটা হচ্ছে গিয়ে অনেক বিরাট, কারণ আমাদের গুরুজি যখন আমার সঙ্গে 1978 সালে দেখা হয় তখন উনি এইটাই বলেছেন, দেখো আমরা গরিব দুঃখী যাদের পিছিয়ে পড়া মানুষরা অবহেলিত তাদের জন্য একটা মানে আস্থানা করব, যেটাকে বলা হবে আশ্রম বা এটাই আবাসস্থল। তা আমরা সেরাম করার চেষ্টা করেছি। আমাদের আশ্রমটার মূল উদ্দেশ্য হচ্ছে এই যারা পিছিয়ে পড়েছে, যাদের যাদের ভিতরে এডুকেশনটা পূর্ণরূপে প্রকাশ করতে যারা পারেনি, কী করে তাদের এডুকেশনটাকে প্রকাশ করানো যায়, এই সমাজের মধ্যে পিছিয়ে পড়া যান জাতি যারা এবং যারা জাতির মধ্যেও পিছিয়ে পড়া সব কিছু নিচু শ্রেণী, তাদের জন্য আমরা করব। ওই তাদের জন্য এমন করব যে যেন সেরা হয় মন্দির। এগুলির আমি ইচ্ছা ছিল ছোটো থেকে, বলে মা যদি দিন দেয় তাহলে এরকম করব যে গরিব দুঃখী এবং যাদের বর্ণহীন যা মানে যাদের হচ্ছে গিয়ে এই বিভিন্ন রকমভাবে যারা পিছিয়ে পড়েছে তাদের ছেলেপিলেদের নিয়ে মানুষ হয়ে বড় করে তুলে আমরা হচ্ছে শিক্ষায় দীক্ষা তাদের এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে আসবো যারা নিজেরাই স্বনির্ভর প্রকল্পের মধ্য দিয়ে নিজেদের জীবনযাপন চালাতে পারে। আমাদের যাদের ভালো লাগলো তার গুরুজির সঙ্গে জয়েন করে ফেললো। তা আমাদের এই পরমানন্দ মিশন আশ্রম এটা আপনারা দেখছেন, এখানে জাতপাত কিছু নেই, বর্ণ নেই এবং ডিভিশনটা এটাও নেই যে মানে যারা বড় মানে যারা ধনী ঘরের ছেলে তাদের নিয়ে এসে রাখা হচ্ছে তাও নয়, যারা গরিব পিছিয়ে পড়া যে আমাদের এইটাই আমাদের এই একজন সাংবাদিক এসছেন জানতে এসছে, আমি তাকে বলে দিলাম সত্য কথা বললে তো অসুবিধা নেই, আমাদের স্কুলের ব্যাপারে সব বললাম। তো আমাদের এই স্কুল ধীরে ধীরে দেখবেন আরো বড় হয়ে উঠবে এবং এই নন ফিনান্সিয়াল ভাবে স্কুলটা স্বীকৃতি লাভ করেছিল, যার ফলে গভর্নমেন্টের টাকা পয়সা পাচ্ছি না আমরা, আমাদের সমস্ত প্রাইভেটভাবে জোয়ার করতে হচ্ছে, তার জন্য ওরা আমাদের প্রাইভেট স্কুল হলে গণ্য করছে, কিন্তু আমরা সে ধরনের প্রাইভেট তো নয়, আমরা তো যারা ছেলেরা পড়ছে তাদের কাছে তো টাকা নেই না, টাকা পাই না, তাহলে আমাদের নামে দেখছি ফ্রি স্কুল, কিন্তু মানে হচ্ছে ব্যাপার হচ্ছে কি কোনো ছেলের কাছে আমরা পয়সাও মানে প্রাপ্ত হয় না। তাহলে আমাদের এই স্কুলটা যখন হয়েছিল এইটাই সেই সময় সে যে গভর্নমেন্ট ছিলেন তারা কিন্তু মানে নন ফিনান্সিয়ালভাবে আমাদের স্কুলটা বের করে দিয়েছে,
কিন্তু ফিনান্সিয়াল ভাবে দিলে আমরা আজকে যাই হোক চেষ্টা করে চলছি, আমরা বহু লোকের সাহায্যে চেষ্টা চলছে আমাদের যে আমাদের ছেলেরা কীভাবে এই সাহায্যটা পাবে। হ্যাঁ, এবং মানে তারা প্রকৃত শিক্ষা পাওয়ার জন্য সমস্ত উপকরণটা তারা প্রাপ্ত হবে। তো সৎসঙ্গ আমাদের রোজ চলছে, আপনারা আর একদিন এসে বা মাঝে মাঝে যখন সময় পাবেন আসবেন এখানে। তা প্রত্যেকটা মানুষের অধিকার আছে পূর্ণতা প্রাপ্ত, তারপরে এসে পূর্ণতা প্রাপ্তের জন্য চেষ্টা থাকে। বা যোগ প্রাণায়াম এর মধ্যে দিয়ে অনেক রোগের নিবৃত্তি ঘটে, তাই আমরা এইটাই চাইবো যে আপনারা যে আমাদের মিশনে এসে যোগ যোগের বিভিন্ন উইংসগুলোকেও অবলম্বন করে বা সেগুলো হচ্ছে গিয়ে আমরা শিক্ষার মধ্যে নিয়ে এসে জীবনে চলে যাব। তাহলে আশা করবো আমরা আমাদের যে সমস্ত পরিষেবাগুলো রয়েছে এখানে আমরা সেই পরিষেবাগুলোর মধ্যে দিয়ে এসে জীবনের বিভিন্ন কাজে লাগাব। তো যাই হোক, আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকল যে সমস্ত প্রতিযোগিতা প্রার্থী যারা প্রাইজ পাবেন তাদের সকলকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চলেছি। আর আগামী দিনে যদি এই ধর্ম সম্পর্কে, আধ্যাত্মিক সম্পর্কে, যোগ সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আসে আপনারা আমার সব দুবেলায় সৎসঙ্গে সৎসঙ্গে এসে আলোচনা করবেন, আমি আলোচনা করে সব কিছুই বলতে করতে পারবো। যাই হোক, যোগ মানে তো জুড়ে দিয়ে আর কি আমাদের ধর্মজগতে যে ছাত্র রয়েছে যারা অর্থাৎ ধর্মকে উপলব্ধি করবার জন্য যারা স্টুডেন্ট, তাদের এই পদ্ধতির মধ্যে প্রবেশ করতে হবে। একটা অফুরন্ত শক্তি যেটা ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি, জ্ঞান শক্তি রূপে প্রকাশিত হচ্ছে অফুরন্ত, তো সেই শক্তির সঙ্গে বিরাট যে শক্তি রয়েছে উৎস, শক্তির উৎস তার সঙ্গে নিজেকে জুড়ে দেওয়া, একটা উৎস তার সঙ্গে আর একটা যে কোনো শক্তি নিজের সঙ্গে জুড়ে যায় তাহলে সেখানেও আবার সেই বিরাট শক্তি প্রভাবিত হবে। তো সকলকে ভালোবাসা জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে সকলের যাতে ভালো হয় তাই আশা করে বা প্রার্থনা করে গুরুজির কাছে আজকের দিনে, গুরুজির জন্মদিনে আপনি সমস্ত কিছু ভালো হোক, তিনি যেন সব কিছুকেই ভালো করেন, সুন্দর করে করেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন। ওম পূর্ণমদা পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। সর্বে ভবন্তু সুখিনঃ। কর্পূরগৌরাং করুণাবতারাং সংসংসারাজঘন্দ্রহারাং সদাবসন্তং হৃদয়ারবিন্দে ভবং ভবানী সহিতং নমামি, ভবং ভবানী সহিতং নমামি। অশীতগ্রীষ্মবংশাৎজলং সিন্ধুপাতে শাখালে ফণিপত্রমূলিং তদুনানৈ সর্বাং নজামি, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যাং দ্রবিড়ং তমেব, তমেব সর্বাং নমো দেব দেব। আর একটা বিশেষ আমার বলা থেকে গেল, আজকে আমাদের এই অনুষ্ঠানগুলির মধ্যে আমাদের যখন পতাকা উত্তোলন হলো তখন আমাদের একটা অনুষ্ঠান হলো হসপিটালে, আমাদের শিক্ষা কেন্দ্রে পরমানন্দ হেলথ সেন্টার, সেখানে আমাদের দুটো বিষয় ওখানে ওপেনিং করা হলো। একটা হচ্ছে কি ইমার্জেন্সি যে ডাক্তারখানা, যেখানে যখন তখন কারুর কেউ পড়ে গেল, ছিঁড়ে গেল, মাথা ফেটে গেল, ওখানে সারা হবে, এবং একটা দিবারাত্ম ঔষধালয় মানুষের সেবার জন্য পরমানন্দ মিশন, পরমানন্দ মিশন হেলথ সেন্টারের এই কাজটা কি সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সকলেই সহযোগিতা করবেন। আমরা চাইবো, আমার একটা মানে ছেলেবেলা থেকেই ব্যাপার, কারো কিছু হলেই তার পিছনে চলে গেলাম, তাকে নিয়ে ডাক্তারখানায়, তাকে নিয়ে হসপিটালে থাকা আছে, অমন এটা প্রকৃতি নেচার ছিল, এখনও এটাই হয়। যাই হোক, তাই জন্যে আমি হসপিটাল মানে সেখানে যখন তখন যা কিছু হবে যে পরিষেবা পাবে এটা হওয়া চাই। এখন আমি ইমার্জেন্সিতে ঘুরে বেড়াই রুগী নিয়ে, আমার ভেতরটা খুব ব্যথিত হয় যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়,
যজমানটা জরুরিভাবে দরকার। আমি সেই জন্য আমি এটা করলাম।